हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে, প্রদত্ত একটি ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা 8 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি। তাহলে আমরা এখানে কি করব, ধরি অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এক্স সেমি ও ওয়াই সেমি। শর্তানুযায়ী এক্স প্লাস ওয়াই প্লাস 3 = 8। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 8 - 3 - x। সো ওয়াই ইকুয়াল টু 5 - x। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ত্রিভুজের অর্ধ পরিসীমা ইকুয়াল টু ত্রিভুজের পরিসীমা (8/2) = 4 সেমি। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল (√8)×(8 - 3)×(8 - x). 4 আছে যেহেতু অর্ধ পরিসীমা, 8 এখানে হবে না, আমি পরিসীমা লিখে দিয়েছিলাম, এখানে আমাদের অর্ধ পরিসীমা হবে 4 - x×(4 - y) বর্গ সেমি। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, √4×1×(4 - x)×(4 - 5 - x), যেহেতু ওয়াই ইকুয়াল টু আমরা কি পেয়েছি 5 - x, এত বর্গ সেমি। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, 2√4×4 - x×(4 - 5 + x) বর্গ সেমি। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, = 2×4 - x×(x - 1) বর্গ সেমি। ধরি ত্রিভুজের ক্ষেত্রফল fx বর্গ সেমি। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, শর্তানুযায়ী fx = √4 - x×(x - 1). তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, fx² = √4 - x×(x - 1) (2)² তাহলে আমরা এখানে কি করছি, বর্গ করে পাই। fx² = 4×4×(4 - x)×(x - 1). তাহলে এবার আমরা এখানে কি করব,
অবকলন করে পাই, অবকলন করে পাই ddx of fx এর হোল স্কোয়ার ইকুয়াল টু ddx of 4 ইনটু 4 মাইনাস x ইনটু x মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2 fx ddx of fx ddx of fx equal to equal to 4 into 4 minus x minus x minus 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 fx into f dash x equal to 4 into 4 plus 1 minus x minus x। এদেরকে যদি আমরা রিয়ারেঞ্জ করে লিখি বা এদেরকে যদি আমরা এজ ইট ইজ রাখি, তাহলে আমরা কি পাচ্ছি, 4 মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস প্লাস 1 তাহলে 2। এখানে যদি আমরা 2 কে 4 এর সাথে ডিভাইড করি, তাহলে এখানে কত থাকবে, 2। তাহলে এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 5 মাইনাস 2 এক্স। এবার আমরা কি করব, পুনরায় অবকলন করে পাই, অবকলন করে পাই ddx অফ fx ইন্টু f ড্যাশ x ইকুয়াল টু ddx অফ 2 ইন্টু 5 মাইনাস 2 এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, fx ইন্টু fx ইন্টু ddx অফ f ড্যাশ x fx ইন্টু ddx অফ f ড্যাশ x প্লাস ddx of fx into f dash x equal to 2 into 0 minus 2 into 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, fx into f double dash x plus f dash x into f dash x equal to minus 2 into। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস এফ ড্যাশ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, আমরা এখান দিয়ে কি বলতে পারি যে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস f ড্যাশ x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এফ এক্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা কি পেয়েছি, এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস এক্স পূর্বে প্রাপ্ত এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস 2 এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস 2 এক্স বাই এফ এক্স। এবার আমরা এফ এক্স এর জায়গায় এফ এক্স এর ভ্যালু বসিয়ে দিতে পারি যে 2 ইন্টু 5 মাইনাস 2 এক্স বাই রুট রুট বাই 2 root 4 minus x into x minus 1। আমরা একবার দেখে নিই, তাই আমরা পাচ্ছি 4 minus x into x minus 1। এবার আমরা এখানে কি করব, x এর
এক্সের নয় এফ এক্সের চরম বা অবমানের জন্য, চরম বা অবমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ফাইভ মাইনাস টু এক্স বাই রুট ফোর মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা যদি দেখি এখানে, এটি আমরা পাচ্ছি, আমরা যদি পুনরায় একবার ক্যালকুলেশনটি দেখে নিই, তো এখানে আমরা এই ভ্যালুটি পাচ্ছি এফ ড্যাশ এক্স এর। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, ফাইভ মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো। নিচের টার্মটি আমাদের, পরের টার্মটি আমাদের রাইট হ্যান্ড সাইডে জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখান দিয়ে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, ফাইভ বাই টু। তাহলে এবার আমরা কি লিখবো, এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু হলে এফ ডবল ড্যাশ ফাইভ বাই টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ ডবল ড্যাশ এক্স আমরা কত পেয়েছি, মাইনাস ফোর মাইনাস এফ ড্যাশের হোল স্কোয়ার, এফ ড্যাশ এক্স এর হোল স্কোয়ার বাই এফ এক্স মাইনাস ফোর মাইনাস এফ ড্যাশ ফাইভ বাই টু এর হোল স্কোয়ার বাই এফ অফ ফাইভ বাই টু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ফোর মাইনাস এখানে কি হবে, এফ ড্যাশ ফাইভ বাই টু এর জায়গায় আমাদের কি আসবে, আমরা এফ ড্যাশ এক্স এর মানটি বসিয়ে দেবো, ফাইভ মাইনাস টু এক্স ফাইভ মাইনাস আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ বাই টু ডিভাইডেড বাই রুট ফোর মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফাইভ বাই টু মাইনাস ওয়ান। তাহলে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু ইন্টু রুট ফোর মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফাইভ বাই টু মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ফোর মাইনাস মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ডিভাইডেড বাই রুট ফোর মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফাইভ বাই টু মাইনাস ওয়ান, ফাইভ বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু রুট ওভার অফ, এখানে আমরা কি লিখতে পারি, এইট মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফাইভ মাইনাস টু বাই টু। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ফাইভ ফাইভ ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এখানে কত পাবো, জিরো। তাহলে মাইনাস ফোর মাইনাস জিরো, কারণ এখানে ফাইভ ফাইভ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই টু ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু। তাহলে মাইনাস ফোর বাই টু ইন্টু থ্রি বাই টু, টু টু ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস ফোর বাই থ্রি, এটি কত, লেস দ্যান জিরো, এটি কত, লেস দ্যান জিরো। তাহলে আমরা এখান দিয়ে এটি পাচ্ছি। এবার আমরা এখানে কি লিখতে পারি, যে যে এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু হলে এফ ডবল ড্যাশ ফাইভ বাই টু লেস দ্যান জিরো। সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু হলে আমরা এখানে এটি লিখতে পারি, যেহেতু এখানে আমরা লিখতে পারি, যেহেতু এফ ডবল ড্যাশ ফাইভ বাই টু লেস দ্যান জিরো, সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ বাই টু হলে
fx এর মান চরম fx এর মান চরম তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যেহেতু y equal to 5 minus x তাহলে x equal to 5 by 2 হলে y equal to 5 minus 5 by 2 তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 10 minus 5 by 2 equal to 5 by 2 তাহলে আমরা এখান থেকে কি পেলাম বাহু দুটি দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে কি বলতে পারি যে ত্রিভুজটির তাহলে আমরা আগে একবার লিখে নি x by 2 x equal to 5 by 2 আর y equal to 5 by 2 হলে fx এর মান চরম যেহেতু fx হলো ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং আমাদের প্রশ্নটি আমরা একবার দেখে নি সুতরাং কি বলা হয়েছে ত্রিভুজটি চরম ক্ষেত্রফলের জন্য সুতরাং ত্রিভুজটির চরম ক্ষেত্রফলের জন্য চরম ক্ষেত্রফলের জন্য বাহু দুটির মান হবে বাহু দুটির মান যথাক্রমে 5 by 2 সেমি ও 5 by 2 সেমি যেহেতু দুটি বাহুরই মান সেম তাহলে এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ